আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক মোবারকবাদ। আজকে আমি ইতিমধ্যে আপনাদের সামনে যে মাছটি নিয়ে হাজির হলাম, এটি হচ্ছে কাতল মাছ। আমাদের বড় জাতের ব্রড মাছ থেকে প্রতি বছর উৎপাদন করে 500 থেকে 600 কেজি রেনু আমরা সেল দিয়ে থাকি, এবং পাশাপাশি যে পোনাগুলো লক্ষ্য করছেন 1 থেকে 1.5 লক্ষ পিস, এই পোনাগুলো এমন সাইজ করে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যারা ভিডিওটি লক্ষ্য করছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য বাংলাদেশের সব অঞ্চলে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে, আর যারা অল্প নেবেন মিনিমাম 2 থেকে 3 মণ নিলে আমরা ঢাকার ভিতরে জামালপুর বা টাঙ্গাইলের দিকে আমরা ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ। আশেপাশে 200 কিলোমিটারের ভিতরে ডেলিভারি দিতে পারবো। অন্যথায় যারা দূরে থেকে এই মাছগুলো অর্ডার করবেন তাদের জন্য মিনিমাম 1 গাড়ি মিল নিতে হবে। 1 গাড়ি মিল হচ্ছে 5 থেকে 6 মণ। আপনারা যদি 5 মণ নেন, অন্য মাছ নিলেও চলবে, কার্প মাছ রয়েছে, তারপর থাইল্যান্ডীয় পাঙ্গাস, গোলছাট্যাংরা, শিং, মোটামুটি 1 গাড়ি মিল হলে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সব অঞ্চলেই ডেলিভারি দিতে পারবো। সম্মানিত দর্শক, আপনারা যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো খুবই বড় জাতের থেকে উৎপাদন করে এই পোনাগুলো আমরা বিক্রি করছি। আপনারা লক্ষ্য করুন এই মাছগুলো মোটামুটি 15 থেকে 20 পিস আমাদের কাছে রয়েছে, 10 পিসে কেজি এমন সাইজের পোনা রয়েছে, অরিজিনাল বড় জাতের কাতল মাছের পোনা। এই কার্প মাছ চাষ করার জন্য তেমন কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই। আপনার পুকুরে যদি অন্যান্য মাছ থাকে আপনি চাইলে মিশ্র চাষ করতে পারেন, অথবা এই মাছগুলো চাষ করার জন্য তেমন কোনো পদ্ধতি প্রয়োজন নয়, সরাসরি পুকুরে মাছ ছেড়ে দিতে পারেন। যদি পুকুরে রাক্ষসে মাছ থাকে তারপরও এই সাইজ মাছগুলো ছেড়ে দিতে পারেন, কারণ এই মাছগুলো অনেক বড় সাইজ, কোনো প্রকার রাক্ষসে মাছ খেতে পারবে না, এটা করতে পারবে না। সম্মানিত দর্শক, আপনারা যদি পুকুর নোংরা থাকে তাহলে প্রথমত আপনি পুকুরে চুন দিবেন, লবণ দিবেন, পটাশ দিবেন, তারপর মাছ ছেড়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। এই শীতকালে আপনারা যারা কাতল মাছ বা কার্প জাতীয় মাছগুলো চাষ করতে চাচ্ছেন মিশ্রভাবে পাঙ্গাসের সাথে, তেলাপিয়ার সাথে, অন্যান্য মাছের সাথেও এই মাছগুলো চাষ করতে পারেন। কাতল মাছগুলো পুকুরের উপরের স্তরে বাস করে এবং এই মাছগুলোর প্রধান খাবার হচ্ছে সরিষা খোল। আপনারা চাইলে এই সরিষা খোলের সাথে কুড়া অথবা মেগা পাউডার মিশ্রিত করে ভালো ও প্রোটিন জাতীয় খাবার তৈরি করতে পারেন, অল্প সময়ে মাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আপনাদের যাদের এই মাছের পোনাগুলো লাগবে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে জানাবেন অথবা ফোনে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনারা যদি নতুন আরও ভিডিও পেতে চান মাছ চাষ পদ্ধতি সম্পর্কে, শীতকালীন কার্প জাতীয় মাছ চাষ সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টসের উত্তর দিব। যাদের মাছের পোনা লাগবে ইনশাআল্লাহ ফোনে যোগাযোগ করে অর্ডার করবেন, আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। আমাদের কাছেও এছাড়া পাবেন অন্যান্য মাছের পোনা, দেশি শিং, দেশি গুলছা, দেশি ট্যাংরা, তারপর পাবেন ভিয়েতনাম কই, ভিয়েতনাম শোল, থাইল্যান্ডীয় পাঙ্গাস, ভিয়েতনাম পাঙ্গাস, এছাড়াও রয়েছে অন্যান্য ধরনের সকল মাছের পোনা। সম্মানিত দর্শক, নিঃসন্দেহে ভালো মানের পোনা পাবেন, আপনারা অর্ডার করেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।